ছোট বৌদি, আমি বুঝতে পারি? ন্যাকামো করো না, এমনিতে আমার মাথা গরম হয়ে গেছে, আগুন হয়ে আছে কিন্তু মাথা। তারপর যদি এই সমস্ত কথা তুমি বলো। তোর মাথা আগুন হয়ে আছে? তুমি আমাকে আগে বলবে তো। কি রে মিষ্টু, তোর মায়ের মাথা একটু ঠান্ডা জল ঢালবি না? মায়ের মাথা আগুন হয়ে আছে, কি যে করিস না, কি বলবো বলো তো। যাই বলো ছোটু, তুমি যা করেছো না সেটা ক্ষমার অযোগ্য। আচ্ছা, আমরা তো মনিটরেও যেতে পারতাম, মানুষ এটা খবর নেয় না। বালাই ষাট, অক্ষয় পরমায়ু হোক তোমাদের। আচ্ছা যাক, যথেষ্ট হয়েছে, এবার খেয়ে দিয়ে বিশ্রাম করো, গে যাও। না না, আমার তো বিশ্রামের সময় নেই, এক্ষুনি তো টিকিটের খোঁজে বেরোতে হবে। দেখলো ভয়ঙ্কর ঝাড় খাবে এবার। এই পাগলা বোড়াকে এবার কে বাঁচাবে বলতো দাদা ভাই? হ্যাঁ, নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে। ছোট মাসি তো শেষ করে ফেলবে, যেন তো চিপিয়ে খেয়ে ফেলবে এবার। না, মিউজিক কনফারেন্সে সব বড় বড় গুণী ব্যক্তিরা গান গাইতে আসবেন, আর তাছাড়া সবাই জানে যে ক্লাসিক্যাল মিউজিক আমি কত ভালোবাসি। আর এবারে তো ভাবছি ছোট বৌদিকে জোর করে ধরে নিয়ে যাব, নিজে এত ভালো গান গায়। আর থাক, আচ্ছা তুমি সবসময় একটা হুজুক ঝুঁকিয়ে রাখো না, হুজুক ছাড়া থাকতে পারো না। হুজুক? আচ্ছা বড়দা, মানুষের হৃদয়ে ছুরি চালিয়ে চালিয়ে তোমার ভেতরকার সূক্ষ্ম কোমল প্রবৃত্তিগুলো কি সব হারিয়ে গেল? কিছুই কি আর বাকি নেই? নাহলে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিককে কেউ হুজুক বলে? এগুলো আমাদের ঐতিহ্য। এখন যদি তুমি ওর সাথে বকবক করতে পারো আমাদের কিন্তু দেরি হয়ে যাবে। ওঠো, আগে চলো, আমরা ঘুরে আসি, বাড়ি এসে বরঞ্চ বসে গুছিয়ে তর্ক করে যাবে। চলো, ওর সঙ্গে তর্ক করতে আমার বই গেছে। এই দেখো বাবা। হ্যাঁ দাদা, আমরা এগোলাম। হ্যাঁ আসো, তো আসি, দেখ সাবধানে। হ্যাঁ চল চল, বস 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 বস, আশ্চর্য ব্যাপার। চল বস বস বস, আমি ঢুকছি, বস বস। বসলাম। তাহলে একটা কথা বল, তোরা তোরা কে কে যাবি? কোথায়? আরে বললাম না তোদের, কালকে ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স আছে, সেটা শুনতে যাবো। আর তোরা কে কে যাবি সেটা জানলে তো আমি টিকিট কালেক্ট করবো না। আমার অর্গানাইজারের মধ্যে একজন বন্ধু আছে, তাকে আমি বলে রেখেছি আমি, আর এও বলে রেখেছি যে মানে আমার এটাও বলা। আরে ছোট বৌদি চলো না আমাদের সঙ্গে, চলো না। দেখবে তুমি গান শুনলে না, আমার উপর যত রাগ আছে সব ধুয়ে গিয়ে তোমার মনটা ঝকঝকে নীল আকাশ হয়ে যাবে। চুপ, একদম বকবক করবে না, চুপ করে খাও। আর কখনো যদি এরকম ইরেসপন্সিবলের মতো কাজ করো তুমি, আমি বাড়ি ছেড়ে চলে যাবো বলে দিলাম। ওদি, আমি যদি এরকম না থাকতাম তাহলে কি কোনোদিন আমার মতো বাঁচতে পারতাম বলো? ফালতু ভব করে বাউন্ডুলের ছেলের জন্য কেন অপেক্ষা করে থাকো? দেখলো কেসটা একটু বেশি সেন্টি হয়ে গেল না? একদম পুরো সেন্টু। ওই কি ব্যাপার, কি ব্যাপার, আমার ছোট ভাই তো হঠাৎ একটু চুপচাপ হয়ে গেল কেন? চল কাল তোদের সবাইকে নিয়ে মিউজিক শুনতে যাবো, তুইও যাবি। হবে না চুপচাপ, কত বড় ঝড় গেল বলো তো। যাও বা একটা বিয়ে ঠিক হলো, তাও তো ভেঙে গেল। শুধু ভাঙলো না কি, বউও তো বদলে গেল, তাই না বল? একদম চুপ দিঠি মিটি। আচ্ছা সারাক্ষণ শুধু বড়দের পাশে পাশে ঘুর ঘুর করা স্বভাবে দাঁড়িয়ে গেছে তোমাদের, তাই না?
তার ছেলে মেয়ে হচ্ছে। আর একটা যদি টু শব্দ শুনেছি না তোমাদের মুখে, কেসটা কি রে? কেস পুরো জন্ডিস কেস। জন্ডিস? পুরো জন্ডিস। সেটা কি খুলে বল না, এখন বলা যাবে না, পরে বলছি। আচ্ছা ঠিক আছে, পরে। ওকে, আচ্ছা আমার না লেট হচ্ছে, ওটিতে ঢুকতে হবে। তো উঠলাম, পাগলা গোড়া, টাটা। হ্যাঁ, কিন্তু কালকে তুই যাচ্ছিস দাদান। আমি তো এইসবের কিছুই বুঝি না, আমি গিয়ে কি করব? আরে ভালো জিনিস বোঝার দরকার হয় না রে দাদান, কান দিয়ে শুনলেই মন ভালো হয়ে যায়। হ্যাঁ, তাছাড়া শুনছিলাম কালকে একজন নতুন গাইয়ে গাইতে আসবে, বুঝলি? এতদিন গাইনি, বোধহয় প্রস্তুতি পর্ব চলছিল, কালকে তার প্রকাশ হবে। চল আমরা সবাই মিলে গিয়ে শুনে আসি। কিরে বুম্বা, তুই যাবি তো? হ্যাঁ আমি যাবো। হ্যাঁ হ্যাঁ আমিও কিন্তু আছি, আমিও যাবো। কি কাজরি পাগলা ঘোড়া, এখন কিন্তু আমি বলতে পারছি না, আগে অফিস যাই, দেখি কাল কি রকম চাপ থাকে। ওকে, কই পরোয়া নেই, আমি একটা টিকিট বেশি নিয়ে আসবো। শবনম যাবে না? ঠিক জানি না, মনে হয় না। কেন, ওর সাথে এর মধ্যে যোগাযোগ করা হয়নি? না বৌদি, শবনম এখন ওর ফ্যামিলি নিয়ে একটু বেশি ব্যস্ত আছে, তাই আমার জন্য ওর হাতে অত সময় নেই। ঠিক আছে, আমরা তাহলে কালকে যাচ্ছি, আমাকে বেরোতে হবে, টিকিটের ব্যাপারে রিস্ক আছে। মিষ্টু কাল যাবি তো তুই? আমি ওসব কিছু বুঝি না, আমি যাব না। হ্যাঁ, তোর দ্বারা কিছু হবে না। যা, তাহলে আমরা ওই গজনে যাচ্ছি, ফাইনাল। হ্যাঁ ফাইনাল। নির্ঘাত শবনমের সঙ্গে আবার গণ্ডগোল বাঁধিয়েছে, আর সেই জন্যই এতদিন বাইরে পড়েছিল ছেলেটা। কি যে করি আমি একে নিয়ে, ভগবান! দেখেছ, 7:40, মেঘলা মা! আরে মেঘলা মা, তোমাকে গুরুজি 8টার মতো বাড়িতে যেতে বলেছেন, তুমি এত দেরি করছো যে। ভাবি ভাবি, আমি রেডি হয়ে গেছি, আমার শুধু দুটো গানের খাতা আছে, সে দুটো নিলেই হয়ে যাবে। ঠিক আছে সেটা করো, কিন্তু একটা কথা ভুলে যাও না মা, আজকে তোমার জীবনে একটা উল্লেখযোগ্য দিন, তুমি এরপরে অনেক প্রোগ্রাম করবে, কিন্তু আজকের দিনটার কথা কখনো ভুলে উঠতে পারবে। চাও 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 চাও, তাড়াতাড়ি নিয়ে নাও মা। বেশি বড় বড় কথা বলো না তো সব সময়, যতই হোক মেয়ে মানুষ, গান শিখছে শিখুক, ভালো কথা, কিন্তু বলে এত আলগা দিও না যে সারাক্ষণ ও গান গেয়ে গিয়ে ঘুরে বেড়াবে। সব মেয়েদের ধর্মে হচ্ছে সংসার ধর্ম, সময় এলে ওকেও সেই সংসার ধর্ম করতে হবে, এটা ভুলে যেও না। ও, মেয়ে হলেই সংসার করতে হবে, শুধুই সংসার কেন, তুমি এই তো চাকরি বাকরি করেও তো সংসারটা সামলাচ্ছ। শোনো ভাবি, আশ্চর্য কথাবার্তা বলো তুমি মাঝে মাঝে। ভাবি আমার হয়ে গেছে, আমি রেডি। শোনো, চাকরি করা আর গানকে প্রফেশন করার মধ্যে অনেক তফাত আছে, অনেক পার্থক্য আছে। আর তারপর ও যা গান শিখেছে তাকে প্রফেশন করায় অনেক ঝকমারি আছে, অনেক ঝকমারি থাকলে তো ঝকমারি থাকলে ঝকমারি সামলে নেবে। হ্যাঁ বাবা, তোমার সাথে তর্ক করে আমি আর পারি না, হলেই ভালো। দেখো মহুয়া, ভাবি ভাবি ভাবি, থাক 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 মা থাক, তুমি খুব ভালো করে গান গাইবে, মন দিয়ে গান গাইবে, দেখবে গুরুজি তোমার প্রশংসায় আজকে পঞ্চমুখ হয়ে যাবে। আচ্ছা মাকে প্রণাম কর, চল 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 চল। থাক,
থাক মা থাক, একটু খাবার দিয়েছি বুঝলে, খেয়ে নিও। তোমার তো নানান রকম ঝামেলা আছে, এটা খাও না ওটা খাও না, বাইরে কি খাবে না খাবে, খাবারটা খেয়ে নিও, চিন্তা করো না, দুজনের মতো খাবার দিয়েছি। গুরুজি হালুয়া খেতে ভালোবাসেন, তাই ওনার জন্য একটু হালুয়া করে দিয়েছি, খেয়ে নিও মা, কেমন? হ্যাঁ আচ্ছা মা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।